বন্ধুরা, আজকের দিনে চাকার ব্যবহার ছাড়া কোনো কিছু কল্পনা করা যায় না। চাকা ছাড়া কোনো গাড়ি চলতে পারে না, আর এই গাড়ি চলতে না পারলে আমরা সহজে চলতে পারবো না। কখনো কি মনে হয়েছে কে বা কারা এই চাকা আবিষ্কার করেছেন, আর করলেও বা কিভাবে তৈরি হলো এই আধুনিক পৃথিবীর অগ্রযাত্রার এই বিশেষ উদ্ভাবন চাকার? না জানলে আর কি, আপনাদের প্রিয় চ্যানেলের আবির্ভাব তো আছেনই। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও, আর জেনে নিন চাকা আবিষ্কারের করুণ ইতিহাস। চাকা আবিষ্কারের ইতিহাস। তেহরানের ইরানি জাতীয় জাদুঘরে রক্ষিত স্পেকযুক্ত চাকা। চোকা জানবিলে প্রাপ্ত এ চাকাটি অন্তত খ্রিস্টের জন্মের 2000 বছর আগে তৈরি হয়েছিল। অনেক বিশেষজ্ঞের মতে 5000 খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রাচীন মেসোপটেমিয়াতে চাকা আবিষ্কৃত হয়। শুরুতে কুমোরদের কাজে এটি ব্যবহৃত হয়েছিল। ককেশাসের উত্তর দিকে বেশ কিছু কবর পাওয়া গেছে, যাতে 3700 খ্রিস্টপূর্বাব্দ হতে ঠেলাগাড়িতে করে মৃতদেহ কবর দেওয়া হয়েছে। 3500 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে তৈরি করা একটি মাটির পাত্র দক্ষিণ পোল্যান্ডে পাওয়া গেছে, যাতে চার চাকার একটি গাড়ির ছবি আছে। এটি এই পর্যন্ত প্রাপ্ত চাকাযুক্ত গাড়ির ছবির সবচেয়ে পুরনো নিদর্শন। খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দ নাগাদ চাকার ব্যবহার ইউরোপ ও পশ্চিম এশিয়াতে ছড়িয়ে পড়ে। ভারতীয় উপমহাদেশের সিন্ধু সভ্যতায় চাকার ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব 3rd সহস্রাব্দের দিকে। চীনে চাকার ব্যবহার দেখা যায় 1200 খ্রিস্টপূর্বাব্দে, যখন চাকাযুক্ত গাড়ির প্রচলন হয়। তবে বার্বিয়ারি লো আরও পূর্বে খ্রিস্টপূর্ব 2nd সহস্রাব্দের দিকে প্রাচীন চাকার প্রচলন ছিল। তবে বার্বিয়ারি লো 2000 এর মতে আরও পূর্বে খ্রিস্টপূর্ব 3rd সহস্রাব্দের দিকে চীনে চাকার প্রচলন ছিল। মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন সভ্যতায় চাকার ব্যবহার দেখা যায় না, তবে অলমেক ও অন্যান্য কিছু আমেরিকার সভ্যতার নিদর্শনের মধ্যে শিশুদের খেলনা হিসেবে চাকাযুক্ত গাড়ি পাওয়া গেছে। প্রায় 1500 খ্রিস্টপূর্বাব্দের এসব খেলনাতে চাকার ব্যবহার থাকলেও আমেরিকার সভ্যতাগুলোতে যানবাহনের যন্ত্রাংশ হিসেবে চাকার প্রচলন ছিল না। প্রাচীন নবুয়াতে চাকা ব্যবহার করা হতো মাটির হাঁড়ি ও পাত্র তৈরিতে এবং পানি উত্তোলনে। নবুয়ার পানি উত্তোলনে ব্যবহৃত চাকাগুলো ঘোরানো হতো গবাদি পশু দিয়ে। নবুয়ার অধিবাসীরা মিশর থেকে আনা অশ্বচালিত রথ ব্যবহার করত। চাকা ব্যবহারের জন্য উপযুক্ত সমতল বা মসৃণ রাস্তা না থাকায় চাকার প্রচলন কিছুটা বাধাগ্রস্ত হয়। যেসব এলাকায় রাস্তা ছিল না এবং অসমতল ভূমির উপর দিয়ে চলতে হয়েছে, সেসব এলাকায় চাকাযুক্ত যানবাহনের বদলে মানুষের কিংবা পশুর পিঠে করে মাল বহন করা হতো। এমনকি 20th পূর্ব পর্যন্ত বিশ্বের অনুন্নত এলাকাগুলোতে ভালো রাস্তাঘাটের অভাবে চাকাযুক্ত যানবাহনের ব্যবহার কম ছিল। শুরুতে চাকা নির্মাণ করা হতো কাঠের চাকতি দিয়ে, যার কেন্দ্রে অক্ষদণ্ডের জন্য একটি গর্ত করা হতো। স্পেকযুক্ত চাকা অনেক পরে উদ্ভাবিত হয়। এরকমের চাকার ব্যবহার গাড়ির ওজন কমিয়ে আনে, যার ফলে দ্রুতগতির বাহন তৈরি করা সম্ভব হয়। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দের সমকালীন আন্দ্রোনফ সংস্কৃতিতে স্পেকযুক্ত চাকার ব্যবহার পাওয়া যায়। এর অল্প পরেই ককেশাস এলাকার অধিবাসীরা অশ্বচালিত বাহনে স্পেকযুক্ত চাকা ব্যবহার করে। মূলত যুদ্ধে ব্যবহৃত রথে এ ধরনের চাকা তারা ব্যবহার করত। এখান থেকে স্পেকযুক্ত চাকার ব্যবহার গ্রিক উপদ্বীপে ছড়িয়ে পড়ে। চাকাযুক্ত বাহনের ব্যবহার গ্রিক সভ্যতার বিকাশে সহায়তা করে। খ্রিস্টপূর্ব 1st সহস্রাব্দ নাগাদ কেল্টিকদের রথগুলোতে এমন চাকা ব্যবহার করা যেত, যার পরিধি বরাবর লোহার বেষ্টনে দেয়া থাকত, ফলে এ ধরনের চাকাগুলো অনেক মজবুত ও দীর্ঘস্থায়ী হতো। স্পেকযুক্ত চাকা এভাবেই প্রায় 1870 খ্রিস্টাব্দ নাগাদ ব্যবহৃত হয়ে আসে। 1870 খ্রিস্টাব্দের দিকে নিউম্যাটিক টায়ার ব্যবহার করা শুরু হয়। সামগ্রিকভাবে চাকার আবিষ্কার কেবল পরিবহন ব্যবস্থায় নয়, বরং প্রযুক্তির নানা দিকে নতুন নতুন যন্ত্র উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। চাকা ব্যবহার করে জলচক্র, গিয়ার চাকা, চরকা ইত্যাদি তৈরি করা হয়। সাম্প্রতিককালের প্রোপেলার, জেট ইঞ্জিন, জাইরোস্কোপ এবং টারবাইন এর সবই চাকারই পরিবর্তিত রূপ।